নমস্কার, ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি শুভজিৎ। দেখে নিচ্ছি এই মুহূর্তের সংবাদ। 33টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে পরিষেবা কর হ্রাস করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যদিও পরিষেবা কর হ্রাসের ফলে ভারত সরকারের 5,000 কোটি টাকার ক্ষতি হবে, তবে লাভের মুখ দেখবে সাধারণ জনগণ। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং যে আমাদের অর্থমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি এবং অরুণ জেটলিজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো ত্রিপুরাবাসীর তরফ থেকে। এই যে 23টা আইটেমের মধ্যে যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার হয়, টায়ার আপনার দরকার হয়, আপনার টিভি আপনাকে দেখতে হয়, আপনাকে গিয়ে কোনো কিছু মানে কেনার জন্য যেমন সার্ভিস ট্যাক্স কম করে দেওয়া হয়, যেগুলো নিত্য প্রয়োজন আমাদের দরকার লাগে ডে টু ডে, তার মধ্যে 28% থেকে নামিয়ে কোনোটা 18% করে দিয়েছে, কোনোটা 18% থেকে নামিয়ে 5% করে দিয়েছে। তো যেমন যারা হ্যান্ডিক্যাপড আছেন এদেরকে একদম 5%-এর নিচে নিয়ে এসছে। তো বিভিন্ন স্ল্যাপে 23টা আইটেমের মধ্যে রেট যে কমিয়েছে তাতে ভারত সরকারের 5,500 কোটি টাকার কাছাকাছি লোকসান হবে, কিন্তু সাধারণ মানুষের আমি দেখেছি কোনো টিভি হয়তো 12,000 টাকা, তো তার মধ্যে সেটা 1,200 টাকা কমে যাবে। রবিবার নয়াদিল্লির ললিত কলা একাডেমির উত্তর পূর্বাঞ্চল আঞ্চলিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করতে রাজ্য সরকারের এ ধরনের পদক্ষেপ। এছাড়াও এই একাডেমি স্থাপনের ফলে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের কলাপ্রেমীরা লাভবান হবে। কালচারাল স্টেট, জাতি জনজাতি আমরা সবাই আছি, আমরা সংস্কৃতিতে পরিপূর্ণ ত্রিপুরা। তো শুধু ত্রিপুরার জন্য নেই, নর্থ ইস্টের জন্য ললিত কলা একাডেমির রিজনাল সেন্টার আজকে ফাউন্ডেশন স্টোন হয়েছে। তো স্বাভাবিকভাবে ত্রিপুরাকে মডেল স্টেট বানাতে হলে শুধু ইনফ্রাস্ট্রাকচারাল বানাবো সেটাই না, এডুকেশনাল হবে বা লজিস্টিক হবে তাতেই স্বয়ংসম্পূর্ণ না, কালচারাল এবং স্পিরিচুয়াল এই দুইটাও লাগে। আর এটা একটা বড় পদক্ষেপ, ঐতিহাসিক পদক্ষেপ যে নর্থ ইস্টের মধ্যে ললিত কলা একাডেমি রিজনাল সেন্টার আজকে এখানে ফাউন্ডেশন শুরু হয়েছে। তো ললিত কলা একাডেমির চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাবো যে উনি সেই বিষয়ে পজিটিভ পদক্ষেপ নিয়েছেন, তার জন্য খুব কম সময়ের মধ্যে সেটা সম্ভবপর হয়েছে। এতে শুধু ত্রিপুরা রাজ্যের যে শিল্পীরা আছে তাদেরই লাভ হবে না, পুরো নর্থ ইস্টের লাভ হবে। রবিবার খোয়াই রাজনগর স্থিত একালব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের মাঠে বিএমএস এর উদ্যোগে এক স্বাস্থ্য শিবির ও বস্ত্রদানের আয়োজন করা হয়। উক্ত শিবিরে মোট 450 জনকে কম্বল বিতরণ করা হয় এবং 70 জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এই শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ধর্ম কর্ম আপনি কোনো অর্থ করি তোমার পাতি খাইতং তোমার দল খাইতং আবু কোনো ওর প্রশ্ন করি যে জেনিউন কেস যে করি বরফ করি বিষয় করি আপনার সে নাই বাবু। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। অলংকার নারীর অহংকার আর সালেমায় আধুনিক ডিজাইনের নানান অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, যেখানে আপনার পছন্দ মতো যে কোনো স্বর্ণালঙ্কার নিখুঁত ভাবে তৈরি করা হয়। গলার চেন, নেকলেস, চূড়, বালা, মান্তাসা, কানের দুল, নাক ছাবি, আংটি কিংবা শাখা বাঁধানো ইত্যাদি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত গহনা পাবেন অনুশ্রী জুয়েলার্সে। তাছাড়া জন্মদিন কিংবা অন্নপ্রাশনে ছোট বাচ্চাদের উপহারের জন্যও যত্ন সহকারে স্বর্ণালঙ্কার তৈরি করা হয় এখানে।
সঠিক মূল্যে সঠিক মাপের স্বর্ণালঙ্কারের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, সালেমা বাজার, ধলাই, ত্রিপুরা। প্রযত্নে পরিমল দাস। যে কোনো গহনা সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন 9436536154 নম্বরে অথবা আসুন অনুশ্রী জুয়েলার্সে। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো যাক সময়ে যত, ঠিক তোমার আমার মত প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানেই হাসি, আনন্দ, অভিমান, রাগ, দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফেল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। সাবধানে থেকো, মন খারাপ করবে না। দিনে 10 বার ফোন দিবে, আর দুটো দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পুরো দেখতে এসেছিলে তুমি, যখন কাছে থাকো না তখন এই শার্টটাই আমার। তুমি প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরিফেল এয়ার ড্রপ। কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরিফেল এয়ার ড্রপ আমানত রক্ষা করে। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। जमाने के फीचर्स लिए आ गई है आपके पास नई Hyundai Santro, India's favorite family car। পরিচয় সেই ছোট্ট বেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব সেখানে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব বলেতেই বলেছিল আমাকে সাক্ষী আমি কান্না হাসি, নতুন ভালোবাসা সাক্ষী।
সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসার। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফারুক জি স্যার, হোয়াই? আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। হোয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছি সব দোষকে হারিককে নি, দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরএফএল চক, জন্ম থেকে চক। বড় একটা ভুল হয়ে গেছে বউ। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেবো না, তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয়। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেশে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংককে মার্জার করার দিকে এগিয়ে যাচ্ছে সরকার। 2015 সালে এই ব্যাংকগুলিকে মার্জার করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। মার্জারের ফলে ব্যাংকগুলি ক্ষতির মুখ দেখছে। এর প্রতিবাদে ব্যাংক শিল্পের 9টি সংগঠন যুক্ত মতে ইউএফবিইউ এর ডাকে আগামী 26 ডিসেম্বর একদিনের ব্যাংক ধর্মঘট অনুষ্ঠিত হবে। যে মার্জার ব্যাংক শিল্পের উন্নয়নের প্রকৃত রাস্তা না, মার্জার বরং এটা ব্যাংক শিল্পকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে, সেই জন্য আমরা মানুষকে সজাগ করে দিতে চাই আপনাদের মাধ্যমে, মানুষ যেন এই নিয়ে সংগঠিত হন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে
প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তাই আমরা এই মার্জারের বিরুদ্ধে আগামী 26শে ডিসেম্বর একদিনের প্রতীক ধর্মঘটে ডাক দিয়েছি। প্রযুক্তির যুগে কোনরূপ প্রযুক্তির ব্যবহার ছাড়াই তিন ছিনতাইকারী সহ ছিনতাইয়ের মোবাইল উদ্ধার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। তিন ছিনতাইকারী যথাক্রমে বিজয় দাস, শাকিল মিয়া ও মিঠুন চক্রবর্তী। তাছাড়াও ছিনতাইকারী কাজে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই দু রকমের জিনিস হচ্ছে, একটা হচ্ছে স্বর্ণের হার যখন নাকি প্রাতকালে বা সন্ধ্যার সময় যখন নাকি তারা মানে লোকে ওখানে ওয়াকিং করে তখন সেই সময় একটা ইয়ে হয়, এবং সেটার ব্যাপারে আমরা কিছুদিন আগে রুদ্রপালকে আমরা অ্যারেস্ট করি, সে এটার মাস্টার মাইন্ড ছিল এবং তাকে পূর্ব থানার কেসে তাকে কোর্টে পাঠানো হয়েছিল। আর মোবাইল চুরির জন্য আরেকটা আলাদা গ্যাং অপারেট করছিল, সেই গ্যাংটা হচ্ছে এই গ্যাংটা। আমরা আশা করি যে আমরা মোটামুটি এই দুটো রুখতে সমর্থ হব। ফের জাতীয় সড়কে স্কুটি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন। ঘটনা রবিবার সন্ধ্যায় তেলিয়ামোড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায়। সংঘর্ষে আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেলেও তৃতীয় ব্যক্তির নামও জানা যায়নি। আহতরা বর্তমানে চিকিৎসাধীন। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আরে দেখুন দেখুন, আমাদের মালতির ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব 100% ঘন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আরে ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি, হরেক রকম চেয়ার, এত মজা। আরে ফেল বেবি চেয়ার, শৈশব। Let your aspirations soar to a new high. Presenting the new 2018 Creta, the perfect SUV.
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। একদমই মানাচ্ছে না। সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন, ইটালিয়ানো পিওর আপ। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কিচ্ছি সব দোষকে হারিককে নি, তোর বেকুন আলুগি রুম চুরু করছিস কি লাই? ফারুক, দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফেল চক, জন্ম থেকেই চক। Thank you.
ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফে সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। অর্কনীরের উদ্যোগে শেকেরকুটে পাঁচ দিন ব্যাপী গ্রামীণ প্রযুক্তি মেলা ও পিঠেপুলির উৎসবের শুভ সূচনা হয়। উদ্বোধন করেন অধ্যক্ষ রেবতী মোহন দাস। মোট 50টি স্বসহায়ক দল মেলায় পিঠেপুলির পসরা নিয়ে আসে। ভারতবর্ষের মুখ্যমন্ত্রী নরেন্দ্রভাই মোদী যেই স্লোগানটা দিয়েছিলেন প্রথম, সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সকলের সাথে সকলের উন্নয়ন ঘটানো, এই স্লোগানটা দামোদর ভাই মোদী দিয়েছিলেন। অর্থাৎ এক শ্রেণীর মানুষ আছে মূল স্তর থেকে উপরে উঠে গেছেন, আরেকটা শ্রেণীর মানুষ আছেন তলানিতে পড়ে আছেন, তলানির মানুষগুলোকে উপরে তুলে আনার জন্য ওরা স্লোগান দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ। ডিজিটাল ইন্ডিয়া ও ডটকমের যুগেও বেহাল অবস্থায় দক্ষিণ জেলার রাজনগর ব্লকের অন্তর্গত রাঙ্গামুড়া গ্রামটি। কোন সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে। দাবি উঠেছে নতুন সরকার যেন এই গ্রামের উন্নয়নের জন্য কাজে হাত লাগায়। দক্ষিণ জেলার রাজনগর ব্লকের অধীন রাঙামুড়া গ্রাম দীর্ঘ 25 বছর ধরে বামফ্রন্ট রাজত্বকালে এই এলাকার উন্নয়নে কিছুই করল না সরকার। উন্নয়নের ছোঁয়াটুকু গায়ে লাগেনি এই রাঙামুড়া গ্রামের, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এমনকি তেমনভাবে নেই কোনো হাসপাতাল, ব্যাংক, ভালো রাস্তা, পানীয় জলেরও সুবন্দোবস্ত নেই। বিশেষ করে ডিজিটাল ইন্ডিয়া ও ডটকমের যুগেও এলাকার মানুষ এখনও টাকা পয়সা মাটির নিচে ঘরের পালার নিচে জমান। ব্যাংকিং পরিষেবা থেকে এরা এখনও অনেকটাই দূরে। এলাকার মানুষ দীর্ঘদিন এলাকার উন্নয়নে বিগত সরকারের স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও লাভের লাভ কিছুই হয়নি। রাজ্যে এখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষের দাবি নতুন সরকার যেন এই এলাকার উন্নয়নে অতি শীঘ্রই হাত লাগায়। সুযোগ মানে যে যে অবস্থা, যে সাপ্লাই, যে ওয়াটার সাপ্লাই কোনো কাজ চলতে আসে না। আজকে দীর্ঘ এতদিন হয়ে গেছে, যে পয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে। আজ পর্যন্ত আমরা বারবার পঞ্চায়েতে যাইয়া ইয়ে করি, আমরা কোনো ইটার কোনো দীর্ঘদিন বামপন্থ সরকারের রাজত্ব কালে কালে আমাদের গ্রামের কোনো উন্নতি কিছু হইল না। আমরাতে ব্যাংক না থাকাতে যেমন সেন্ট্রাল অনেকটি স্কিম আসে, যেমন এই স্কিমগুলো আমরা ঠিকঠাক মতো বুঝে শুনে নিতে পারছি না, কারণ আমাদের এখান থেকে রাধানগর ব্যাংক 5 কিলোমিটার দূরে, তারপরে রাজনগর গ্রামীণ ব্যাংক 10 কিলোমিটার দূরে, তারপরে এই জন্য আমাদের বিশেষ একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যেমন অনেক গ্রামের মহিলারা আছে, যেমন অন্য ডিব্বা কেটে, পালা কেটে, বাঁশের চুঙ্গায় টাকা পয়সা রাখে। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে, রিপোর্ট ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।